আসলে আমার একটা জীবনে ঘটনা নিয়ে আসছি, আশা করি আপনাদের আপনারা সবাই এই আমার গল্পটা শুনবেন। তাহলে আমি শুরু করি। আসলে আমি আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে কি আমি অনেক গরিব ঘরের মাইয়া, মানে আমার বাড়িতে কিছু নাই, অনেক গরিব ঘরের মাইয়া। তারপরে মানে আমি লেখাপড়া করি একটা, মানে আমি লেখাপড়া করি, আমার স্বাস্থ্য পাইছে, মানে সন্ধ্যাকে স্বাস্থ্য পাই, মানে আমরা দুজন একসাথে লেখাপড়া করি। ওরা একটু বড় লোক, আমার বাপের বাড়ি একটু গরিব, আর আমরা দুজনে সম্পর্ক করি, কিন্তু আমরা সম্পর্কে স্বাস্থ্য পাই বোন। আর আমাদের সম্পর্ক আসলে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি থেকে মানে না না, কারণ আসলে আমরা তো অনেক গরিব আর ওরা অনেক বড় লোক, এই জন্য মানে না। তার মধ্যে আমরা আত্মীয়র ভিতরে, তারা তারা ভাবতেছে যে না, আত্মীয়ের ভিতরে এই সম্পর্কে মানে নেওয়া সম্ভব না, এই জন্য মানে মানে না কি ওই। তারপরে আমি আরো বলছি, দেখো আমাদের সম্পর্ক মনে হয় মানে নেবো না, আমাদের বাড়ি কি ওই ওরাই বলো কে মেনে নেবো না কে, দেখো কেমনি মেনে নিবো, কারণ আমরা অনেক গরিব আর তোমরা অনেক বড় লোক, আর তার মধ্যে আমাদের আত্মীয় মিত্র সব, তুমি আমার স্বাস্থ্য ভাই আর আমি তোমার স্বাস্থ্য বোন, তাহলে কেমনি আমাদের সম্পর্কটা মেনে নিবো তুমি বলো। তারপরে ওই বলে হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, এরা তো মেনে নিবো না, তাহলে আমরা কি করবো এখন। পরে আমি বললাম, দেখো আমাদের সম্পর্ক আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি থেকে আইজ হলো, মানে দুদিন পরে হলো আগে হলো, আমাদের সম্পর্ক মেনে নেবো না, তাহলে আমরা কি করি। তা ওদের চিন্তা ভাবনা নিল যে দেখো আমি একটা বুদ্ধি বের করছি। তারপরে আমি বললাম কি বুদ্ধি বলছে, পরে বলে চলো আমরা পলাইয়ে যাই। পরে আমি বললাম দেখো আমার বাপের বাড়ি না গরিব, ঠিক আছে আমি গরিব মেশের মাইয়া, কিন্তু তোমার সম্পর্কে আমি সাজা দেবেন কই, হ এটাও ঠিক। তাহলে আমি এক মানে আমার আমি আমার বাপের এক বাপের এক মেয়ে, তাহলে আমি আমার বাপের বাড়ি গরিব ঠিক আছে, তাহলে না যদি আমি তোমার সাথে পড়ে যাই ভাইয়ে যাই, তাহলে আমার মান সম্মানটা কই থাকে, আমার বাপ মার মান সম্মানটা কই থাকে বলো, তাহলে আমি আমার সম্মান মানে আমার বাপ মায়ের সম্মানটা তো আমি রাখতে পারবো না, আমি বাপের একটা মেয়ে হই আমি কেমনে তোমার সাথে পলাইয়া যাই। তারপরে ওই বললো দেখো তুমি যদি তোমার মানে পরিবারের মান সম্মানের কথা ভাবো, তাহলে তুমি আমার বাবা না, আর তুমি জানোই তো তোমার আর সম্পর্ক আমার সম্পর্ক কোনো দিন কে মেনে নিবো না। পরে আমি বললাম হ এরাও ঠিক বলছো মেনে নিবো না, তাহলে কি করুন। তাহলে ওই বলে দেখো তুমি কোন পথে যাবা, এক তোমার পরিবারের সম্মান আর এক তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা রক্ষা করবা না তোমার পরিবারের সম্মান রাখবা। তারপরে আমি বললাম দেখো আমি এক আমি সম্মান আমার পরিবারের সম্মান আমি ভাঙতে পারবো না, আর দুই তোমার তোমার আমি বলতে পারবো না জীবন, আমার জীবন থাকতে আমি তোমার বলতে পারবো না তোমার আমি কতটুকু ভালোবাসি তুমি জানো। তারপরে ওই বললো যে হ আমি তো তোমার অনেক ভালোবাসি, আর আমি তো বললাম যে না আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার বলতে পারবো না, চলো আমি আর কি করবো, আমি তো তোমার জায়গায় থাকতে পারবো না, চলো আমরা পলাইয়ে যাই, তাছাড়া আর কি করবো। তো ওই বললো আসলে তুমি যাইবা, আমি বললাম হ তাছাড়া আর কি করবো, আমি তো তোমার জায়গায় থাকতে পারবো না। পরে আমি আরো বললাম দেখো আজকে আমার পরিবার সম্মানটা মানে মান সম্মানটা ই করিয়া আমার বাপ মায়ের মানে কলঙ্ক দাগে রাখিয়া আচ্ছা তোমার সাথে আমি চলে যাম, আর দেখো তুমি আমার ছেলে কোনো দিন আমার ভাড়া দিয়ে যাইও না, কারণ তুমি যদি আমার আজকে দেখো আমার বাপ মায়ের ছেলে আমি যাম তোমার কাছে, তোমার নিয়ে আমি এই বাড়ি থেকে যাবো গা, আর এই পৃথিবীতে আমার তোমার ছাড়া আমার কেউ থাকবো না, এটা তুমি ভালো করে জানো। তারপরে ওই বললো হ এটা তো জানি আমার ছাড়া তোমার কেউ নেই, আর তুমি যদি এই বাড়ি থেকে যাও তোমার এই বাড়ি থেকে এই বাড়িতে তুমি জীবন উঠতে পারবো না, তোমার বাপ মায় গরিব থাকতে পারে কিন্তু তোমার বাপ মায়ের সম্মান আছে, এটা আমি ভালো করে জানি, কাকা কাকির সম্মান আছে, আর তোমার এই বাড়িতে উঠতে দেবো আমার লোকে গেলে এটা আমি জানি। তারপরে আমি বললাম দেখো
তাহলে তুমি জানোই আমি জীবন ওই বাড়িতে থাকতে পারবো না, এবার চাইতে পারবো না তোমার সাথে গেলে। আর তুমি তুমি জানো আমি তোমার কতটুকু ভালোবাসি। আর তুমি যদি আমার ছাড়া কোনোদিন যাও গা, আমি মরা ছাড়া কোনো পথ থাকবো না। দেখো তুমি আমার ছাড়া যাইও না। তারপর বললো, দেখো আমার জীবন থাকতে আমি তোমার ছাড়া যাবো না, কোনোদিনও যাবো না। তারপর আমি বললাম, দেখো তুমি আমার কোনোদিনও ভুলো না, আর তুমি আমার ছাড়া কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখবে না, আর তুমি সুধা আমার ছেড়ে কোনো জায়গায় যাবা না। দেখো এমন ভালোবাসা দেবে যেন আমার পরিবার আমি বললে থাকি। তারপর বললো, হ আমি তাই করুন, দেখো তুমি বিশ্বাস করো তোমার ছাড়া আমি কোনোদিনও যাবো না। আর তোমার পরিবারের কথা তোমার মনেই হবো না, তোমার আব্বুর কথা কাকে কাকের কথা মনেই হবো না। তোমার আমি এত ভালোবাসু, তোমার কিচ্ছু মনে হবে না, তোমার এত সুখে রাখবো। তারপর আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আমার সুখে রাখো তাহলে আমার আর কিছু লাগবো না, তোমার সুখ এলো আমার সুখ, তুমি সুখে রাখলে আমার আর কিচ্ছু লাগবো না, শুধু তোমারই আমার লাগবো। পরে আমি বললো, আচ্ছা তাহলে চলো, কখন যাবা? পরে আমি বললাম যে তুমি আজকে তুমি আজকে বিকালে আসবা, আমার নিয়ে চলে যাবা। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, মানে আজকে কি মানে আমাদের সম্পর্ক কতদিন হয়েছে? তো পরে 3 বছর, এটা 3 বছর আগের ঘটনা, ঠিক আছে, আর 3 বছর আগের ঘটনা। পরে আমি বললাম যে চলো। পরে বললো যে কি, দিনে 3টায় আমার সাথে দেখা করবা, দিনে 3টায় আমরা চলে যাম। আমি বললো, কোন জায়গায়? পরে বললো যে আমরা ওই পাশে, মানে তোমার বাড়ি থেকে একটু দূরে, মানে আসলে ওর কথায় আমি আসলে 3টার দিকে আমি ওই জায়গায় যাবো, ই যাইলাম। পরে আমরা দুজনই পরে যাইয়ে বাড়ি ছেড়ে গেলাম গা। পরে যাইয়ে দুজনে ঢাকা আসলাম, ঢাকা এসে রুম নিলাম। রুম নিয়ে পরে ওই ওরা বললাম, দেখো রুম নিছি এখন আমরা দুজনে, রুম নিছি, রুম তো নিলে হবে না, আর মানুষও একটা বলবো যে আমরা কি লাগি বিয়া করো না, তাই না? বিয়া না করলে আমি সে খারাপ বলবো, আর তোমার সাথে তো বিয়ার আগে তোমার সাথে আমি থাকতে পারবো না, এটা তো সম্ভব না। পরে বললো, আমাকে দেখো বিয়ার আগে থাকলে, তুমি বিয়ার আগে থাকলে আমি তোমার সাথে যাবো গা, আমাকে দেখো বিয়ার আগে থাকবো না তোমার সাথে, আমি একবারও থাকতে পারবো না, কারণ তোমার আমার বিয়া করে নেবো। পরে আমি জোরও করলাম, পরে আমি বললাম, দেখো তুমি তো জানোই তোমার ছাড়া আমার পৃথিবীতে কেউই নেই, মায় বাপ মাও তোমার তোমার লিগে আছে, আমি বাড়ি ঘর ভালো দিয়ে পড়ছি, আর তুমি আমার সাথে এরকম পড়ো না, দেখো। পরে বললো, আচ্ছা ঠিক আছে আমি তোমার বিয়ে হম। পরে আসলাম, পরে আমাদের 3 বছর সম্পর্ক করানোর পরে ওর সাথে আমি যাইলাম। পরে আমার বিয়ে করলো হাসাই, জোড়া করার পরে বিয়ে করছি। পরে বিয়ে করার পরে মানে ও চাকরি নিল, আমিও চাকরি নিলাম, পরে দুজন একসাথে চাকরি করলাম। আর আমার যে স্বাস্থ্য ভাই, আমি কোনোদিনও ভাবতে পারি নাই যে ও প্রেম করে আবার প্রেম করে ও বিয়ে করে রাখছে, আগে আমি কোনো সময় এটা জানতাম না। তাদের বিয়ে করার পরে মানে আমরা কিছুদিন সংসার করলাম, কিছুদিন সংসার করার পরে এরকম করতে 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 পরে 1 বছর কেটে গেছে, মানে আমাদের বিয়ার সম্ভব পরে বিয়ার 1 বছর কেটে গেছে। পরে ভালো চললাম, ই করলাম, 1 বছর আমার সুখে হলো ভালোই, কিছু বললো না। পরে 1 বছর পরে দেখি মানে 1 বছর যাওয়ার পরে নতুন গেলে ভালোই, 1 বছর পরে ভালোই দেখলো, 1 বছর দেখে আমার স্বামী আমার দেখতে পারে না, মানে আমার সাথে এমন খারাপ ব্যবহার করে কি বলুন, আমার সাথে আমার দেখতে পারে আমাদের চোখে। পরে চিন্তা ভাবনা করলাম যে আমার আমার স্বামী তো এরকম না, আর আমার স্বামী তো আমার সামনে আমার সাথে জীবনে এরকম খারাপ ব্যবহার করে নাই, আমার স্বামী আমার যে ভালোবাসে আমরা ভালোবেসে বিয়ে করছি, আমার স্বামী কি আমার খারাপ ব্যবহার করতে পারে? পারবো না। আমার সাথে আমার স্বামীর কি হইলো, আমার সাথে এরকম কি সৌজন্য করতেছে, আমার সাথে খারাপ ব্যবহার করে না, আচ্ছা কোন কারণে করতেছে? পরে আমি খুব কান্দাকারি করলাম, আমার সামনে আমার সাথে এরকম কি সৌজন্য করে? তারপরে আমি বললাম, দেখো তুমি তো আমার ভালোবেসে বিয়ে করছো, তাই না?
তোমার সারা তোমার নিজে আজকে আমি বাড়ি ঘর ভাড়া দিয়ে পড়ছি, আমার বাপ মারে সেরাই পড়ছি। আচ্ছা তুমি আমার সাথে এরকম কি জন্য করতেছো? হ্যাঁ তুমি আমার সাথে এরকম করো না, জানো তুমি আমার ছেড়ে গেলে, তুমি আমার সাথে এরকম করলে আমি মরা ছাড়া পথ থাকবো না। তোমার আমি কতটুকু ভালোবাসি সেদিন ভালো করেই জানো। পরে বললাম না বলে যে দেখো তোমার সাথে আমি কিচ্ছু করিতেছি না। পরে আরো বললাম পরে দেখি যে ও বিয়ে করছে। পরে বললো যে দেখো আমি আগে বিয়ে করছি, আমার আগে বউ আছে। পরে বললাম যে তুমি আমার তাহলে ঠকা লাগে। পরে কয় তোমার আমি বলি নেই কিসের জন্য, কারণ আমি তো তোমার ভালোবাসি না, কারণ আমি তোমার বিয়ে করছি, তোমার আমার স্বাস্থ্য কিন্তু তোমার কেমনে ভাবলা। আমি কোনো সময় ভাবতে পারিনি একটা ছেলে মানুষ এভাবে চেঞ্জ হয়ে যায়, কোনো সময় ভাবতে পারিনি। পরে আমার কি করলো মায়ের দূরে রেখে পরে আমার চলে গেলো ফালাই দিয়া। পরে আমি একলা একলা মানে এইভাবে জীবন গড়াইলাম। পরে চাকরি করলাম, চাকরি করে পুষাইলো না। পরে কি করুন এই আজকে এই জগতে আসলাম, এইভাবে আজকে এই জগতে আসছি। আসলে আপনারা তো বলবেন যে তোমরা মিডিয়াতে কি সৌজন্য কাজ করো, আপনারা তো বলেন। আসলে দেখেন আমরা মিডিয়ার জগতে আমরা এমনি এমনি আসি না, পরিস্থিতির শিকার করে আসি, ঠিক আছে? আর আসলে আমরা কষ্ট আজকে মিডিয়ার জগতে আসছি, পরিস্থিতির শিকার করে এই যে স্বামী ফালাই দিয়ে গেছে গা, আজকে কোনো দিকে কোনো ই নেই, আজকে নিজের একটা ভবিষ্যৎ পালন করো না। আমারও তো ভবিষ্যৎ আছে, ও বিয়ে করে সংসার করতেছে, আমার তো বিয়ে করে সংসার করবো। আর একটা ছেলে একটা মেয়ের তো টাকা ছাড়াই বিয়ে করবো না। আর আপনারা জানেন এখনকার মনে একটা যুগ টাকা ছাড়া কোনো দাম নাই, ঠিক আছে? এজন্য আজকে আমি এ জগতে আসছি। আর আশা করি আপনারা আমার গল্পটা শুনে অবশ্যই ভালো লাগবো, আর অবশ্যই আমার এই কষ্টের কথা শুনে অবশ্যই আপনারা মানে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার জীবনের ঘটনা, আমার কি কষ্ট।